আজ সকাল 8টা নাগাদ পুকুরের জলে পড়ে গিয়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম কল্পনা পোরেল, বয়স আনুমানিক 55। গোঘাটা 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আসুদকলা এলাকায় ওই মহিলা পুকুরের জলে থালা বাসন ধুতে গিয়েছিলেন এবং সেই সময় তিনি জলে পড়ে যান। অসুস্থতার কারণে তিনি আর জল থেকে উঠতে না পারায় মৃত্যু বলে মনে করছেন তার পরিবারের লোকজন। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। এ বিষয়ে তার পরিবারের লোকজন কি বলছেন শুনুন বিস্তারিতভাবে। মাসখানাক অসুস্থ ভুগছিল, এই মোটামুটি মাস দেড়েক হবে মোটামুটি সুস্থ বোধ হয়েছিল। আর হাত পাগলে এমনি সেই যেমন সব খেচে খেচে ইয়ে হয়, মানে পুষ্টির মতো যেমন সেরকম, মানে এর বেশি আর সজা হতো না হাতগুলো। তাতে করে অতি হাঁড়িটা আজকে মাঝে ছিল পুকুর ধারে, পায়েরও বস থাকেনি সেরকম, 50-55 বয়স। তা পা স্লিপ খেয়ে যেতি, উবুর হয়ে পড়ে যেতি, আর হাতটা গাদ্য লাগাল পায়নি মাটিতে, জলেতে পড়ে যাওয়ার সঙ্গে এবারও আর ছটফট করছিল মোটামুটি, পাটা একটু লড়ছিল। তারপরে আমারই আবার বড় বৌদি, সে দেখতে পেয়ে ছুটে এসে ডাকছে। তারপরে আমি আমার ভাই আর বড় বৌদি তিনজন মিলে তুলে তখন দেখা গেল লড়ছে। তারপরেও সঙ্গে সঙ্গে গরম জল যা কিছু লাগে শেক বালিশ শেক সব দিলাম, দিয়ে একটু হালকা গরম জল খাওয়ালাম, খাওয়াতি খানিক্ষণ পরে আস্তে আস্তে ডেট হয়ে গেল। 55 বছর। আমার নাম কল্পনা পোরেল। আপনাদের বাড়ি কোথায়? কখন ঘটনাটা ঘটে? হয়েছে সকাল 8টা। আপনার নাম? আমার নাম গণেশ পোরেল। উনি আপনার কে হন? উনি আমার মেজ বৌদি হয়।